সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের অপেক্ষায় রয়েছে রাজশাহী ও সিলেট সিটি। কাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইভিএম এ চলবে ভোট। সকাল থেকে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে, সম্পূর্ণ হবে বিকেলের মধ্যে। ভোট ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই সিটিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর নির্বাচন ভবন থেকে সিসিটিভিতে ভোট পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। কোথাও কোনো অনিয়ম হলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সিলেটে কেন্দ্রে ভোটারদের উপস্থিতির জন্য বৈরী আবহাওয়া বাধা হতে পারে বলে মনে করছেন রিটার্নিং কর্মকর্তা। যেসব কেন্দ্রের সামনে পানি রয়েছে তা অপসারণের চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে রাজশাহীতে আবহাওয়া ভালো রয়েছে। 155টি কেন্দ্রে ইভিএম সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে। রাজশাহী সিটিতে মেয়র পদে লড়ছেন 4 জন, আর সিলেট সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। বিজিবি, র‍্যাব, র‍্যাব সদস্য এবং আনসার সদস্য, পুলিশ সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরাও রিপোর্ট করেছে। নিশ্চিত নিরাপত্তায় আমরা আছি এবং কোথাও কোনো গ্রহযোগের আশঙ্কা নেই। প্রায় 1.5 মাস যাবৎ একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছিল এবং ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে এসে ভোট কেন্দ্রে ভোটটা প্রদান করে যান। ভোট নেওয়ার জন্য আমাদের সকল প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ। আগামীকাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে বজায় রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। 190টা কেন্দ্রের মধ্যে 132টা গুরুত্বপূর্ণ আর 58টি সাধারণ কেন্দ্র রয়েছে। সিলেট এবং রাজশাহী সিটি নির্বাচনের ভোটে প্রস্তুতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে চলে যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, নির্বাচনী সরঞ্জাম বিতরণ কতটুকু হয়েছে আর ভোটের পরিবেশ কেমন দেখছেন? আসলে সরঞ্জাম বিতরণ একটু দেরিতেই শুরু হয়েছে সিলেটে, কারণ হচ্ছে সকাল 10টার আগে থেকে কিন্তু সিলেটে বেশ বৃষ্টিপাত হচ্ছে। তো আসলে আবুল মাল আব্দুল মুহিত যে ক্রীড়া কমপ্লেক্স রয়েছে সেখান থেকে কিন্তু সরঞ্জাম বিতরণের কাজ শুরু হয়। তো আমরা যে বিষয়টি জেনেছি যে আসলে নির্বাচন যেহেতু সিলেটে 190টি ভোট কেন্দ্র রয়েছে, তো এই প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সরঞ্জামগুলো পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। এবং যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম সহ যাবতীয় বিষয়াশয় কিন্তু আজকেই ঠিকঠাক করে ফেলা হবে। এর মাঝে সিসি ক্যামেরা রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রেই সিসি ক্যামেরার ব্যবস্থা আজই করে ফেলা হবে। আরেকটি বিষয়, সকালে কিন্তু পুলিশ কর্মকর্তারা, সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা ব্রিফ করেছেন। তারা জানিয়েছেন যে আসলে পুলিশের 2600 মতো সদস্য কিন্তু নিয়োজিত থাকবেন আইন শৃঙ্খলা রক্ষার কাজে, এবং এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন বেশ কয়েকটি দলে ভাগ হয়ে, তারাও কিন্তু ভোটে নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও আমরা যে বিষয়টি জেনেছি যে বিজিবি সদস্যরাও কিন্তু টহল দেবেন। তো সব কিছু মিলিয়ে যে বিষয়টি নির্বাচন অফিস, নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে আসলে ভোট নির্বিঘ্ন করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকবে, এবং সব কিছু মিলিয়ে আসলে ভোটে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই বিষয়টাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে এই নির্বাচনে। আর যে ভোগান্তির কথা বলে শেষ করতে চাই, বৃষ্টি শুরু হয় কিন্তু আবারও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি ভোট কেন্দ্রের আঙিনায় কিন্তু পানি জমে আছে গত 2 দিন ধরে, সেই বিষয়টা নিয়ে কিন্তু ভাবতে হচ্ছে। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রাজশাহীর নিউ ডিগ্রি কলেজ থেকে আরও যুক্ত আছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, নির্বাচনী সরঞ্জাম বিতরণ কতটুকু আগিয়েছে জানাবেন, এবং একই সাথে জানাবেন যে ভোটের পরিবেশ কেমন দেখছেন, প্রস্তুতি? চৈতি, রাজশাহীতে আজ সকাল 11টার সময় কিন্তু এই নির্বাচন সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে, এবং এখানকার যারা প্রিজাইডিং অফিসার আছেন তারা ইভিএম নির্বাচনী সরঞ্জাম এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ এবং আনসার সদস্যদের বুঝে নিচ্ছেন এবং তারা নিয়ে কেন্দ্রে চলে যাচ্ছেন। এবং এইভাবেই কিন্তু আজকে সকালে মহানগর পুলিশ কমিশনার প্যারেড গ্রাউন্ডে তিনি ব্রিফিং করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই নির্বাচনকে ঘিরে, এবং তিনি বলছেন যে ভোটের উৎসব হবে এবং মডেল হবে রাজশাহী সিটি নির্বাচন। এছাড়া আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা দিলার হোসেন জানিয়েছেন যে আসলে যে
পরিমাণ প্রতিটি কেন্দ্রের তুলনায় দেড় গুণ বেশি ইভিএম থাকবে এবং এই ইভিএম থাকার কারণে কোনো ইভিএম যদি নষ্ট হয় বা বিকল হয় সমস্যা দেখা দেয় সাথে সাথে ইভিএমটি পরিবর্তন করে নতুন ইভিএম দেওয়া হবে এবং সবাই আশা করছে যদি পরিবেশ অনুকূলে থাকে তাহলে ভোটার উপস্থিতি ভালো হবে আর যদি আজকে সকালেও বৃষ্টি হয়েছে যদি পরিবেশ অনুকূলে না থাকে সেক্ষেত্রে ভোটার উপস্থিতি কম হতে পারে একজন প্রিজাইডিং অফিসার এখানে আছেন আপনি প্রিজাইডিং অফিসার মালামাল কী কী বুঝে পারলেন একটু বলবেন হ্যাঁ মালামাল বুঝে পেয়েছি যে ইভিএম সৌরভাবিব ধন্যবাদ আপনাকে।